আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত স্কেলিং করানোর পর শিশির অনুভূতি কেন হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন স্কেলিং করার কয়েকটি ক্ষেত্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি দাঁতে এ ধরনের স্পট থেকে থাকে তবে তা স্কেলিং করার মাধ্যমেই রিমুভ করা যেতে পারে এছাড়া ভিউয়ার্স আমাদের দাঁত এবং মাড়ি উভয় স্থানেই এই ধরনের ক্যালকুলাস দেখা যায় যেটিকে আমরা বাংলায় দাঁতের পাথর বলে থাকি তো যদি কারো দাঁতে এ ধরনের ক্যালকুলাস থাকে এটি দাঁত এবং মাড়ি উভয় স্থানেই হয়ে থাকে আর এই ক্যালকুলাস রিমুভ করার জন্য আপনাকে স্কেলিং করাতে হবে এছাড়া ভিওয়ার্স অনেকের মাড়ি থেকে রক্ত আসার সমস্যা থাকে যেটিকে মেডিকেল ভাষায় জিনজিভাইটিস বলা হয় এই জিনজিভাইটিসে আক্রান্ত হলে ডেন্টিস্ট আপনাকে স্কেলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করবে তো এখন আসুন আমরা জেনে নেই যে স্কেলিং করানোর পরে কেন দাঁত শিশির করে বা শিশির অনুভূতি হয় ভিওয়ার্স দাঁতে যে স্টোন বা স্পটগুলা লেগে থাকে এগুলো কিন্তু একদিনে হয় না দীর্ঘদিন থেকে ধীরে ধীরে জমতে জমতে এক পর্যায়ে এমনটি হয়ে থাকে তো যখন এই স্পটের যে লেয়ারটা এটি যখন দাঁত থেকে স্কেনিংয়ের মাধ্যমে রিমুভ করা হয় তখন সে দাঁতটি ফ্রি হয়ে যায় যার কারণে সেই দাঁতটি সাময়িক সময়ের জন্য একটু শীর্ষির অনুভূতি হতে পারে তবে এটি চিরস্থায়ী নয় এটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভালো হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন যে কেন দাঁত স্কেলিং করানোর পরে দাঁতে কিছুক্ষণ একটু শীর্ষের অনুভূতি হয়ে থাকে ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম